হ্যালো, আমি অভিজিৎ দাস ফ্রম mynetedu.com। আজ আমি নেটওয়ার্কিং সিরিজের ক্লাস 18 শুরু করছি। আজকের ক্লাসে আমি পাঁচটা ট্যাগ সম্পর্কে তোমাদের বলবো, সেটি হলো পি, বিআর, বিআই অ্যান্ড ইউ। তো প্রথমে আমরা একটু ডেফিনেশনগুলো জেনে নিই, এই ট্যাগগুলি কী কাজ করে, এরপরে আমরা প্র্যাকটিক্যালটা দেখব। তো সর্বপ্রথমে বিআই অ্যান্ড ইউ, বি ট্যাগের কাজ কী? কোনো এস্টিমেলের কোনো ডকুমেন্টের টেক্সটকে বোল্ড করবার জন্য, আই ইটালিক করবার জন্য এবং ইউ ফর আন্ডারলাইন করবার জন্য। অর্থাৎ কোনো ডকুমেন্টের কোনো টেক্সটকে বেশ একটু মোটা, গাঢ় ডিপ কালো রঙের বা অন্য কোনো রঙের করে দেখাতে বি ট্যাগ ব্যবহৃত হয়। বাঁকা, একটু বাঁকা করে লেখা, তাকে বলা ইটালিক। তাকে সেটা যদি আমি সেই লেখাটাকে একটু বাঁকা করতে চাই তাহলে ইটালিক ট্যাগ ব্যবহার করব। আর যদি আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ কোনো টেক্সটের নিচে যদি আমি একটা দাগ দিতে চাই তাকে আন্ডারলাইন বলে আন্ডারলাইন করতে ইউ ট্যাগ ব্যবহার করব। এবং আমরা এই কোনো ডকুমেন্টে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই তিনটি একসঙ্গে ব্যবহার করতে পারি, আলাদা আলাদা ব্যবহার করতে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ব্যবহার করব। এরপরে আসি পি ট্যাগ। ওয়েব পেজের বিভিন্ন ট্যাগের লেখা বাক্যগুলি পরপর এক লাইনে দেখায়। অর্থাৎ কি, আমরা যদি কোনো ট্যাগ লিখে যাই, পরপর কোনো কিছু লিখি, কোনো ডকুমেন্টস আমরা পরপর লিখে যাচ্ছি, তাহলে ওটা কি একই লাইনের মধ্যে হবে, অর্থাৎ একই লাইন বা একই প্যারাগ্রাফের মধ্যে হবে। বাক্যগুলি আলাদা আলাদা লাইনে দেখানোর জন্য, অর্থাৎ আমি একাধিক লাইন তৈরি করতে চাই, অনেকগুলি লাইন তৈরি করতে হয়, তাহলে আমাকে সেখানে পি ট্যাগ ব্যবহার করতে হবে। পি ট্যাগ ব্যবহার করলে আমাদের লাইন তৈরি হবে বা একটা প্যারাগ্রাফ তৈরি হবে। তো অর্থাৎ লাইনের শুরু এবং লাইনের শেষ, এর মধ্যে যে টেক্সটগুলি লেখা থাকে সেটি একটা প্যারাগ্রাফের মধ্যে থাকে। তাই সেটা আমার একটা লাইনও হতে পারে আর একাধিক লাইনও হতে পারে। এই পি ট্যাগের সঙ্গে আমরা অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউট, ALIGNME অ্যালাইনমেন্ট, অর্থাৎ অ্যালাইনমেন্টের থেকে আমাদের সংক্ষিপ্ত রূপ হল অ্যালাইন, ALIGN, এই অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা সেই লাইনটিকে লেফট, রাইট এবং জাস্টিফাই হিসেবে সাজাতে পারি। এটি একটি কন্টেনার ট্যাগ, অর্থাৎ কন্টেনার ট্যাগ মানে যে ট্যাগের শুরু এবং শেষ আছে। অর্থাৎ আমি যে পি ট্যাগ শুরু করলে আমাদের নির্দিষ্ট জায়গায় এটিকে শেষ করতে হবে, সেই জন্য এটাকে কন্টেনার ট্যাগ বলা হচ্ছে। এরপরে আমরা বিআর ট্যাগের কাজ। এস্টিমেল ডকুমেন্টে কোনো লাইনের সমাপ্তি বোঝাতে বিআর ট্যাগ ব্যবহার করা হয়। লাইনের সমাপ্তি আমরা এর আগে পড়লাম, পি ট্যাগে কী হচ্ছে, লাইন তৈরি করতে। তাহলে আমরা পি ট্যাগ আর বি ট্যাগের মধ্যে পার্থক্য কী, দুটোই তো লাইন তৈরি করছে, বাট ডিফারেন্সটা কী? এখানে দেখো, মূল পার্থক্য হলো পি ট্যাগ ব্যবহার করে লাইনের মধ্যে, মানে ব্যবহার করলে দুটি লাইনের মধ্যে বেশি ফাঁকা থাকে। বেশি ফাঁকা অর্থাৎ কি, যখন একটা প্যারাগ্রাফ শেষ হচ্ছে তখন নতুন যখন প্যারাগ্রাফ তৈরি করবে সাধারণভাবে আমাদের কী হয়, একটু গ্যাপিং বেশি থাকে। তাতে এদের পি ফর প্যারাগ্রাফ বোঝাচ্ছে এবং প্যারাগ্রাফে, কিন্তু ভিআর ব্যবহার করলে কী হবে, লাইনের জাস্ট কাছাকাছি এই লাইন দুটির মধ্যে ফাঁকা কম থাকবে। অর্থাৎ একটা লাইনের পরে আর একটা লাইন, অর্থাৎ লাইনের শেষ হয়েছে কিন্তু প্যারাগ্রাফের শেষ হয়নি, প্যারাগ্রাফের মধ্যে ওটা লাইনের মধ্যেই আছে বাট আমাদের ওটা প্যারাগ্রাফটা শেষ হয়নি। অর্থাৎ পি আর বি ট্যাগের মধ্যে মূল পার্থক্য হলো যে দুটো লাইনের মধ্যে ফাঁকা জায়গা পিতে বেশি থাকে, বিতে কম থাকে। চলো তাহলে আমরা এখন প্র্যাকটিক্যাল করে দেখা যাক যে আমরা এটা এই ট্যাগগুলো কীভাবে কাজ। আমাকে সবার প্রথমে নোটপ্যাড খুলতে হবে। নোটপ্যাড আমি ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করবার পরে প্রথমে মূল স্ট্রাকচারটা তৈরি করি। মূল স্ট্রাকচারটা কেমন আছে, HTML, এখানে আমরা কী তৈরি করছি, এরপরে HTML ট্যাগের পরে হেড, তারপরে টাইটেলের মধ্যে এখানে টাইটেল ক্লোজ হলো, এরপরে বডি, এরপর বডি ক্লোজ অ্যান্ড ক্লোজ HTML তৈরি হলো। আমাদের এটা মূল স্ট্রাকচার তৈরি করলাম। এখন দেখো, আমাকে একটু গ্যাপিং দিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা ভুল হয়ে গেছে, হেড ট্যাগটা বন্ধ করে নিই।
এখানে বডিটা দুটো আমাদের মূল জিনিস, অর্থাৎ হেড আর বডি, আর বডির মধ্যে আমাদের টাইটেল থাকবে। এখন আমি আজকের এই পেজটাতে টাইটেল কী দিতে চাই, মনে করো দিয়েতে আজকে লিখলাম ইউজ অফ, ইউজ অফ বি আই ইউ অ্যান্ড পি বি আই ইউ পি অ্যান্ড বি আর ট্যাগ, এটাই দিলাম আমি টাইটেল দিচ্ছি, ইউজ অফ বোল্ড ইটালিক আন্ডারলাইন প্যারাগ্রাফ অ্যান্ড ব্রেক লাইন, লাইন ব্রেক এইটা হলো। এরপর আমরা বডিতে লিখতে হবে, এরপর আমরা কোনো কন্টেক্ট, মনে করো বডিতে আমি কোনো একটা লাইন লিখলাম, দিস ইজ এ দিস ইজ এ বোল্ড ফন্ট, ফন্ট ফেস আমাদের দেখুন বোল্ড ইটালিক আন্ডারলাইন, তা সেই জন্য আমরা এখানে নাম দিয়ে দিলাম। এখানে আমরা শিফট হোম প্রেস করলে পুরো লাইনটা সেভ হলো, এটাকে কন্ট্রোল সি প্রেস করলাম শেষ হলো, আবার নেভিগেশন পি দিয়ে আমি লাস্টে আসলাম, এটা লাস্টে এসে এন্টার ক্লিক করলাম, কন্ট্রোল ভি আবার এন্টার করলাম, কন্ট্রোল ভি, দেখো এখানে বোল্ড, এখানে আমি নাম দিলাম ইটালিক, ইটালিক অ্যান্ড এখানে আন্ডার লাইন এন ই আন্ডারলাইন, এখানে আরও একটা লাইন তৈরি করে আমি কন্ট্রোল ভি বোল্ড আই টি এল আই সি ইটালিক আন্ডার লাইন, অর্থাৎ আমরা আলাদা আলাদা করে দেবো, বোল্ড ইটালিক আন্ডারলাইন দেখবো এবং এটা কী দেখবো বোল্ড ইটালিক আন্ডারলাইন একটা লাইনের মধ্যেই দেখবো। আমরা জাস্ট এটাকে একটা স্ট্রাকচার তৈরি করে নিলাম, এখন এটাকে সেভ করি সবার প্রথমে, এবং এরপরে আমরা বাকি ট্যাগুলো আমরা একটা একটা করে অ্যাড করবো এবং কেমন মানে সেই ট্যাগের ইফেক্টটা আমরা খুব সহজে বুঝতে পারবো। এখন আমরা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে আমার একটু বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি জাস্ট একটা মূল স্ট্রাকচারটা এবং মূল ডকুমেন্টসটা আমি এখানে টাইপ করে নিলাম, এবং এরপর আমরা প্রত্যেকটা ট্যাগের কাজ দেখাবো। এখানে ফাইল সেভ ক্লিক করলাম, সেভ ক্লিক করার পর আমি নাম দিলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন পি বি আর বি আই ইউ পি বি আর একটা নাম হলো ডট এইচ টি এম এল, এখানে আমরা কোথায় ডেস্কটপ সেভ করলাম, এটাকে এটাকে সেভ করে নিলাম। এখন এটাকে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করলাম, ফাইল ওপেন ব্রাউজ, এখানে ডেস্কটপে ক্লিক করে আমাদের কী ছিল বোল্ড বোল্ড ইটালিক আন্ডারলাইন পি অ্যান্ড বি ক্লিক করলাম, ওপেন ক্লিক করলাম, এখানে ওকে ক্লিক করলাম। দেখো আমরা একটু সাইড দুটো আলাদা আলাদা একসঙ্গে দুটো পেজকে একসঙ্গে করে নিচ্ছি, একই উইন্ডোতে রাখছি, তাহলে আমার দেখলে সুবিধা হবে। দেখো এখানে আমি যদি পুরো একটা থাকে, দেখো পুরো এক লাইনে সব লেখা দেখাচ্ছে এবং সব লাইনে একই রকম আছে, কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কিন্তু সব একই লাইনে আছে। এখন দেখো সবার প্রথমে আমি কী ট্যাগ ব্যবহার করি, বোল্ড ট্যাগ বি ট্যাগ ব্যবহার করছি, এখানে বি ব্যবহার করলাম, এখানে দেখো আমি যদি বি ট্যাগ ব্যবহার করি শুধু বি ট্যাগ এখানে ওপেন করে আর কিছু করলাম না, তাহলে দেখো কী ইফেক্ট হচ্ছে, ফাইল সেভে গেলাম, এখানে আমরা দেখো এখানে গিয়ে এফ ফাইভ প্রেস করলে দেখো সব লেখাটা সম্পূর্ণ লেখাটাই বোল্ড দেখাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। দেখো যে এটা ওপেন হয়েছে অর্থাৎ সে তার ইফেক্টটা যতক্ষণ বন্ধ না হবে এবং পুরো ডকুমেন্টের মধ্যে দেখা যাবে। এখন আমি যদি এখানে বোল্ড বন্ধ করি, এখানে বি ট্যাগটাকে বন্ধ করে দিলাম, ফাইল সেভ ক্লিক করলাম, আমরা দেখো এখানে এফ ফাইভ প্রেস করলাম, দেখো এইটুকু বোল্ড হয়েছে, বাকিগুলো নর্মাল হয়ে গেছে। ওকে দেন আমরা এখানে একইভাবে এখানে আই ব্যবহার করলাম ইটালিক দিয়ে বন্ধ করলাম আই, একইভাবে এখানে আমরা লিখলাম আন্ডারলাইন, এখানে ক্লোজ করলাম, লাস্টে গিয়ে ক্লোজ করলাম এখানে আন্ডারলাইন।
এরপরে এখানে বি ওপেন হলো, আন্ডারলাইন ওপেন হলো, সরি ইটালিক ওপেন হলো, আন্ডারলাইন ওপেন হলো, লাস্টে গিয়ে এখানে দেখো এখানে এটা এটা একটা বোঝার আছে আমাদের, যে যে ট্যাগটি সবার লাস্টে ওপেন হয়েছে সেটিকে সবার প্রথমে বন্ধ হবে। যেমন ইউ এখানে, এখানে দেখো বি প্রথম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অর্থাৎ ইউ লাস্টে ওপেন হয়েছে, ইউ প্রথমে ক্লোজ হবে। এখানে স্ল্যাশ ইউ ক্লোজ, তারপরে কি ক্লোজ হবে, আই ক্লোজ হবে, আই ক্লোজ হলো, তারপরে আমাদের ক্লোজ হবে বোল্ড, বোল্ড ক্লোজ। এখন আমরা দেখি এটা কেমন হচ্ছে, দেখা যাচ্ছে সেভ ক্লিক করলাম, সেভে ক্লিক করে আমাদের F5 প্রেস করলে আমাদের রিফ্রেশ হবে। দেখো এখানে দেখো বোল্ড, এই লেখাটুকু বোল্ড দেখাচ্ছে, এটা দেখো ইটালিক দেখাচ্ছে, ইটালিক অর্থাৎ যে বাঁকা করে আছে, এটা দেখো লেখার মধ্যে আমাদের আন্ডারলাইন আছে, আর দেখো মোটা, বাঁকা এবং আন্ডারলাইন তিনটেই দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দেখলাম যে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের, আন্ডারলাইন ট্যাগের কাজ। এরপরে আমরা পি ট্যাগের কাজ দেখব, পি ট্যাগ ব্যবহার করলে আমাদের এই এপিএসটি দেখতে কেমন লাগে। আমি যদি এখানে দেখো এখানে পি ট্যাগ ইউজ করলাম, পি এখানে ক্লিক করলাম, লাস্টে এন্ড দেখলাম, এখানে আমি পিকে ক্লোজ করলাম, ফাইল সেভ করলাম, দেখো F5 করলাম, দেখো আমি যেতে একটা লাইন ব্রেক করেছি, দেখো আমাদের লাইন ব্রেক হয়ে গেছে, এক লাইন নিচে চলে এসছে। তাহলে আমরা বাকিগুলো তো এই পি ট্যাগটা ব্যবহার করে দিই, এটা কপি পেস্ট করে দিলে হবে, Ctrl+C, Ctrl+V, 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 একইভাবে আমাদের ক্লোজিং ট্যাগটাও বারবার না লিখে Ctrl+C করলাম, Ctrl+V, Ctrl+V, Ctrl+V। এখন ফাইল সেভ, এখন আমরা F5 প্রেস করলাম, দেখো দিস ইজ, এখানে সব লাইনগুলো আলাদা আলাদা হয়ে আছে, ঠিক আছে। এখন দেখো আমি এটাকে আরও তিনভাবে দেখব, বিআর ট্যাগ, বিআর ট্যাগ এবং পি ট্যাগের মধ্যে মূল পার্থক্য কি সেটা দেখতে পাচ্ছি। দেখো আমি এটাকে পুরোটাকে কপি করলাম, এই পুরো পেজটাকে, পুরো কোডিংটাকে Ctrl+C করলাম, এখানে এন্টার করলাম, এখানে Ctrl+V করলাম, ঠিক আছে। দেখো এখন আমি এই ক্লোজিং ট্যাগটা, এই পি এর যে ক্লোজিং ট্যাগ আছে, আমি শুধু প্রথমটায় রাখবো আর বাকিগুলোতে রাখবো না, দেখো এটা বন্ধ করে দিন। অর্থাৎ আমি পি ট্যাগটা আমি কোথায় ওপেন করেছিলাম, প্রথমে লাইনে ওপেন করেছিলাম, আর শেষ লাইনে আমি প্রথমে ওপেন করেছিলাম, শেষ লাইনে এই যে এখানে প্রথম লাইনে আমি এখানে শুরু করেছিলাম, এখানে শুরু আর এখানে শেষ এখানে করেছিলাম, দেখো। তাহলে আমাদের আর বাকি সবগুলো আমি ট্যাগগুলো উঠিয়ে দিলাম। এখন এটা করলে আমাদের কি হচ্ছে দেখি, সেভ ক্লিক করলাম, সেভ ক্লিক করে দেখো এটাকে আছে চলে আসলাম F5, দেখো এই লেভেল লেখা আছে, কিন্তু আমি একটা নতুন নতুন প্যারাগ্রাফ তৈরি করি, দেখো সবগুলি একই লাইনে চলে এসছে, জাস্ট আমার প্রথমে যেমন ছিল তেমনই, ঠিক আছে। এখন বিআর ট্যাগের কাজ দেখবো, বিআর ট্যাগ এখানে যদি এখানে বিআর ইউজ করি তাহলে কী হয়, আমি এটাকে আবার কপি করলাম, এটা যেমন আছে তেমন থাক, Ctrl+C, যেহেতু আমাদের বারবার লিখতে হচ্ছে না, জাস্ট আমরা কপি করে করে আমরা এই ইফেক্টগুলো ভালোভাবে দেখতে পাবো, Ctrl+C করে Ctrl+V। দেখো এখন আমি এইগুলোর শেষে বিআর, বিআর ট্যাগ ইউজ করলাম, বিআর আমাদের কী ট্যাগ, এমটি ট্যাগ, অর্থাৎ এর ক্লোজিং নাই, বিআর বিআর, ওকে আমি এখানে তিনটি লাইন ব্রেক করলাম, যেহেতু লাস্টের লাইনে এখানে বিআর না দিলেও চলবে, তাই তিনটি লাইন বিআর দিলাম। ফাইল সেভ ক্লিক করলাম, এখানে Ctrl+F F5 প্রেস করলাম, F5, দেখো দেখো ইফেক্টগুলো দেখতে পাচ্ছ। আমরা এইখান থেকে এইটুকুতে আমরা পি ট্যাগ ব্যবহার করেছিলাম, পি ট্যাগ ব্যবহার করার ফলে দেখেছো গ্যাপিংগুলো প্রত্যেকটা লাইনের মধ্যে কতটা গ্যাপিং হয়েছে, কিন্তু এখানে আমরা কী ব্যবহার করেছিলাম, বিআর ট্যাগ, দেখো এখানে কোনো অতটা গ্যাপিং নেই, আর এটা আমরা শুধু একটা প্যারাগ্রাফের মধ্যে রেখেছিলাম, শুধু একটা লাইন দেখাচ্ছে। এখন আমরা দেখব পি ট্যাগের সঙ্গে অ্যালাইনমেন্ট ট্যাগের
কাজ, অ্যালাইনমেন্ট অ্যাট্রিবিউটের কাজ, অ্যালাইনমেন্ট ALIGN। আমরা দেখো, আমরা এর প্রথমে বলেছিলাম যে পি ট্যাগের সঙ্গে অ্যালাইনমেন্ট ট্যাগ ইউজ হয়, তো সেই ট্যাগগুলো আমরা কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখো, আমরা এই ফন্টের সঙ্গে আমরা এখানে প্রথম প্যারাগ্রাফের সঙ্গে আমরা এটা একটু দেখে নিই যে আমাদের অ্যালাইনমেন্ট ট্যাগটা কীভাবে কাজ করছে। দেখো, এখানে আমরা পিএ অ্যালাইনমেন্টের সঙ্গে ALIGN অ্যালাইনমেন্ট, আচ্ছা ক্যাপিটালে লিখে দিই, পি স্পেস দিলাম ALIGN অ্যালাইনমেন্ট ইকুয়াল টু RIGHT রাইট করলাম। এটা একটু সেভ করে দেখি কী হচ্ছে। সেভ, এখানে লিখলাম F5। দেখো, এখানে লেখাটা ডান দিকে চলে গেছে। তাহলে আমাদের এখানে একটা বোঝার ব্যাপার আছে, আমরা তিনটি অ্যাট্রিবিউটের কথা বলেছিলাম, বলেছিলাম লেফট, রাইট এবং জাস্টিফাই। তা দেখো, আমাদের বাই ডিফল্ট এটা আমরা এটাকে আমরা রাইট করলাম, এটা রাইট করেছে, সেই জন্য এটা ডান দিকে চলে গেছে। এখানে এটা ফন্টটা ডান দিকে চলে গেছে, কিন্তু বাকিগুলো তো আমরা কোনো অ্যালাইনমেন্ট ব্যবহার করিনি, কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট লেফটেই থাকে। তাহলে এটা লেফট আছে, এটা আমরা যদি এরপরে রাইট করি, এটা লেফটে থাকবে, এটা সেন্টার করে দেখি, আমরা এটাকে লেফট থাক, এটা আমরা লেফট করছি না, বাই ডিফল্ট লেফটে থাকে। আমরা এখানে অ্যালাইনমেন্ট ALIGN অ্যালাইনমেন্ট ইকুয়াল টু সেন্টার, সেন্টার ফাইল সেভে ক্লিক করলাম, আমরা এখানে F5 প্রেস করছি। দেখো, এই লেখাটা আমাদের সেন্টারে চলে এসছে। তাহলে এখানে রাইট, এটা এটা আমাদের লেফট, বাই ডিফল্ট লেফট থাকে, আর তুমি যদি লেফটই লেখো তাহলে একই থাকবে, এটা সেন্টার, এটা সেন্টারে হচ্ছে। তো আমরা যে এই যে এই অ্যাট্রিবিউটগুলো, এবং আরেকটা আছে জাস্টিফাই। তো জাস্টিফাই তোমাদের আমাদের জাস্টিফাইকে এখানে আমরা ঠিক ভালো বুঝতে পারবো না, যখন আমরা একাধিক লাইনে কোনো প্যারাগ্রাফের মধ্যে একাধিক লাইন থাকবে, তখন ওটাকে জাস্টিফাই লাইনটা ভালো করে বুঝতে পারবো, যে আমাদের প্রত্যেকটা লাইনের লাস্টে যদি খুবই সামান্য অল্প অল্প গ্যাপিং থাকে, তাহলে কী করবে, ওই গ্যাপিংগুলো মিটিয়ে পুরো সব লাইনগুলো লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্ট দুটোই সমান করে দেবে। তো যেহেতু আমাদের এখানে প্যারাগ্রাফের মধ্যে একাধিক লাইন নেই, সেই জন্য তার ইফেক্টটা আমরা এখানে দেখতে পাবো না। আমরা যখন কোনো একাধিক, আমি যখন এরপরে তোমাদের যে টাস্ক দিব, সেই টাস্কের মধ্যে আমি একটা অ্যাপ্লিকেশন দিব, সেটা তোমরা HTML-এ কোডিং করবে, সেখানে তোমার জাস্টিফাই কোডটা ইউজ করে আমরা তোমরা দেখবে। এখন তোমাদের জন্য আমি এই অ্যাপ্লিকেশনটা, আমি একটা অ্যাপ্লিকেশন টাইপ করেছি, এটা তৈরি করেছি, এই অ্যাপ্লিকেশনটা তোমরা HTML-এ কোডিং করবে। কোডিং করার পর আমার এই মেল আইডি mynetedu.com@gmail.com এখানে তোমরা পাঠিয়ে দিবে আমাকে, এবং যদি কোনো ভুল হয় আমি সেটা তোমাকে তা সেটা সঠিক করে তোমাদের আবার রিপ্লাই করব। থ্যাংক ইউ তোমার সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তুমি তোমার বন্ধুদেরকেও এই চ্যানেল সম্পর্কে বলবে।